सिटी ऑटो चालकों ने फांसी देवा चटहाट सड़क पर आज ऑटो बंद कर एक रैली निकाली, साथ ही विरोध प्रदर्शन भी किया। ऑटो चालकों ने आरोप लगाते हुए कहा कि राजकीय सड़कों पर टोटो के अवैध संचालन से सिटी ऑटो चालकों को परेशानियों का सामना करना पड़ रहा है। टोटो के कारण उन्हें किराया और उनका ऑटो का खर्च नहीं निकल पा रहा। इतना ही नहीं, टोटो चालकों के साथ विवाद और मारपीट की घटनाएं भी हो चुकी है। इसके चलते आज ऑटो चालकों ने ऑटो बंद कर प्रदर्शन किया है। दूसरी तरफ घटना की खबर मिलते ही फांसीदेवा पुलिस मौके पर पहुंची। बाद में सिटी ऑटो चालक यूनियन की तरफ से फांसीदेवा वीडियो को एक ज्ञापन सौंपा गया। इसके अलावा उनके तरफ से फांसीदेवा थाना में भी विरोध प्रदर्शन किया गया। इस संबंध में संस्था के सचिव जगदीश राय ने कहा कि यदि समस्या का समाधान नहीं हुआ तो संगठन की तरफ से आगामी 5 अप्रैल को आंदोलन किया जाएगा। आपको बता दें कि बाद में पुलिस के आश्वासन के बाद प्रदर्शनकारियों ने अपना विरोध प्रदर्शन वापस लिया। এই টোটোর অত্যাচারে তো আজকে থানায় দ্বারস্থ এই জন্যই হয়েছি। গতকাল আমাদের এক টোটোকে অটোওয়ালাকে এক টোটোওয়ালা বেধড়ক মারধর করে, ঠিক আছে, দিচ্ছু বাকিতে মারধর করার পরে আমরা দেখছি যে আমাদের আর রাস্তা নেই। আমরা থানায় দ্বারস্থ হয়েছি। আজকে টোটো এত বাড়বাড়ন্ত হয়েছে, হাজার হাজার টোটো চটার থেকে মেডিকেল চলে আসছে, ফাঁসিদেওয়ার থেকে মেডিকেল চলে যাচ্ছে, ফাঁসিদেওয়ার থেকে শিলিগুড়ি চলে যাচ্ছে। যদিও অবৈধ, একটা অবৈধ হাইকোর্টের অর্ডার যে টোটোটা হাই রোডে চলতে পারে না, তা আজকে সেই টোটোটাকে দেখছি আমাদের তো গাড়ির কামাই শেষ, এবার টোটো এত উপদ্রব, তারপরে আমাদের ড্রাইভারদের হেনস্থা হতে হচ্ছে, মার খেতে হচ্ছে। তো আমরা এমনই অন্যায় করেছি গাড়ি কিনে বা গাড়ি চালিয়ে। প্রশাসন নির্বিকার, প্রশাসন চুপচাপ কোনো কথা বলছে না। আজকে বড়বাবু বললেন যে ওনাদের মিটিং আছে, ছিল 5 তারিখে সেকেন্ড হাফে আমাদের সাথে বসবে। উনিও কথাটা বললেন, খারাপ বললেন না, যে শুধু তোমাদের নিয়ে বসলে হবে না, টোটোর যে ইউনিয়ন আছে বা সে টোটোকে নিয়ে বসতে হবে, তারপর ট্রাফিক পয়েন্ট আছে। শুধু এই সমস্যাটা তো একদিনের সমস্যা নয়, আজকে আমার একটা রেজিস্টার্ড গাড়ি চটার থেকে মেডিকেল যাচ্ছে ফাঁকা, ফাঁসিদেওয়ার থেকে একটা টোটোতে 60-70 টাকা গোটা বলে 6-7 জন করে নিয়ে চলে যাচ্ছে মেডিকেল। সে গাড়িটা কি যেতে পারে? রাইড আছে, একটা লাইট গাড়ি, এর মধ্যে দেখলেন তো যে কত গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, একটা স্টুডেন্ট মারা গেল টোটোতে। এর দায়ভার প্রশাসনকে নিতে হবে। আমরা প্রশাসন থাকতে আমরা একটা টোটোওয়ালার সাথে মারপিট করতে যাব না। আমার কাগজপত্রওয়ালা গাড়ি, আমার পারমিট আছে, ট্যাক্স ইন্স্যুরেন্স পলিউশন উইথ পারে না না লাইসেন্স সব নিয়ে চলতে হচ্ছে, একটা রেজিস্টার্ড গাড়ি। আমি সাফারার হয়ে যাচ্ছি, একটা টোটো 1,000-1,200-1,500 টাকা কামিয়ে নিয়ে চলে যাবে, অথচ গভর্নমেন্টকে পার ইয়ারলি আমি 1,00,000 টাকা দিচ্ছি। আমি চাইবো, আমি আশা করব যে আমাদের প্রতি গভর্নমেন্ট যাতে একটু ফলো করে, প্রশাসন যাতে একটু দেখে। প্রশাসনকে আমাদের প্রতি নিতে আমাদেরই নিতে হবে। তো এই 5 দিনের জন্যে হ্যাঁ আমরা সিন্ডিকেটটা সচল দেখছি, ঠিক আছে, সিন্ডিকেট চলবে, সিন্ডিকেট গাড়ি যাতায়াত করবে। 5 তারিখের পরে আমরা আন্দোলনে যাবো। 5 তারিখে স্যার কী বলে, 5 তারিখে, ঠিক আছে, 5 তারিখে ডাকছে থানাতে।